তো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো গাছ, আজকের পর থেকে এই ধরনের ফটোগুলো আপনি খুব সহজে এডিট করতে পারবেন। তো গাছ, চলুন কত না বলে ভিডিওটা শুরু করা যাক। গাছ, আপনিও যদি এই ধরনের ফটো এডিট শিখতে চান তাহলে আজকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো গাছ, চলুন কত না বলে ভিডিওটা শুরু করা যাক। তো গাছ, প্রথমে চলে আসুন আপনার ফোনের গ্যালারিতে। এরপর গাছ, এখান থেকে আপনি যে পিকচারটি এডিট করতে চান সেই পিকচারটি এখান থেকে শেয়ার করবেন স্ন্যাপচ্যাটের মধ্যে। তো গাছ, এখান থেকে পিকচারটিকে স্ন্যাপচ্যাটের মধ্যে শেয়ার করলাম। তো গাছ, শেয়ার করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাছ, এখান থেকে আপনি নিচে পেয়েছেন টুলস। তো গাছ, এখান থেকে আপনি টুলসটি ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এরপর গাছ, আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তো গাছ, এখান থেকে আপনি পেয়েছেন টু ইমেজ। তো গাছ, এখান থেকে আপনি টু ইমেজে ক্লিক করবেন। এরপর গাছ, আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাছ, এখান থেকে আপনি পেয়েছেন ব্রাইটনেস। তো গাছ, এখান থেকে ব্রাইটনেস একটু প্লাস করবেন। দেন গাছ, নিচে পেয়ে যাবেন স্যাচুরেশন। তো গাছ, এখান থেকে একটু মাইনাস করবেন। ওকে, এরপর গাছ, এখান থেকে পেয়ে যাবেন অ্যাম্বিয়েন্স। তো গাছ, অ্যাম্বিয়েন্স এখান থেকে একটু প্লাস করবেন। দেন নিচে পেয়ে যাবেন রাইট বাটন। তো গাছ, এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো এরপর গাছ, এটাকে এডিট করতে হবে। তো গাছ, এডিট করার জন্য উপরে পেয়েছেন এডিট অপশন। তো গাছ, আপনি এখানে ক্লিক করবেন। এরপর গাছ, এখান থেকে পেয়ে যাবেন ভিউডস। তো গাছ, এখান থেকে আপনি ভিউডসে ক্লিক করবেন। দেন গাছ, টুনোমিসে ক্লিক করবেন। দেন গাছ, ব্রাশে ক্লিক করবেন। তো এরপর গাছ, আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাছ, এখান থেকে আপনি নিচে পেয়ে যাবেন টুনোমিস। তো গাছ, এটাকে আপনি 100 করবেন। তো গাছ, এখানে ক্লিক করলে এটা 100 হয়ে যাবে। দেন গাছ, পিকচারটি জুম করবেন। দেন গাছ, স্ক্রিনের মধ্যে এগুলিকে অ্যাপ্লাই করবেন। তো দেখতে পাচ্ছেন গাছ, আমি এখান থেকে অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। তো গাছ, এখান থেকে আমি তাড়াতাড়ি অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। ওকে, তো এরপর গাছ, আপনি নিচে পেয়ে যাবেন রাইট বাটন। তো গাছ, এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম। দেন গাছ, এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন গাছ, আমাদের স্ক্রিনটা এখন অনেকটা হোয়াইট হয়ে গেলো। তো গাছ, এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার। তো দেখতে পাচ্ছেন গাছ, স্ক্রিনটি কিন্তু অনেকটা হোয়াইট হয়ে গেলো। তো এরপর গাছ, এখান থেকে আপনি টুলস ক্লিক করবেন। এরপর গাছ, আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাছ, এখান থেকে আপনি পেয়ে যাবেন ভিনটেজ। তো গাছ, এখান থেকে আপনি ভিনটেজে ক্লিক করবেন। এরপর গাছ, আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাছ, নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এরপর গাছ, এখান থেকে আপনি সবার শেষে একটি অপশন পেয়ে যাবেন। তো গাছ, এখানে একটি ক্লিক করবেন। এরপর গাছ, এখান থেকে আপনি একজাস্টে চলে আসবেন। তো গাছ, এখান থেকে আপনি পেয়ে যাবেন স্যাচুরেশন। তো স্যাচুরেশন এখান থেকে একদম 100 মাইনাস করবেন। ওকে, তো আমি এখানে মাইনাস করলাম। এরপর গাছ, এখান থেকে কী করবেন, ভিগনেট। তো গাছ, এটাকে একটু মাইনাস করবেন। তো গাছ, এখান থেকে আমি হালকা একটু মাইনাস করে দিচ্ছি। এরপর গাছ, আপনি কী করবেন, নিচে পেয়ে যাবেন রাইট বাটন। তো গাছ, এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন গাছ, আমাদের পিকচার কিন্তু সাদা কালো হয়ে গেছে। তো এরপর গাছ, আপনাকে এটাকে এডিট করতে হবে। তো গাছ, এডিট করার জন্য উপরে পেয়েছেন এডিট অপশন। তো আপনি এখানে ক্লিক করবেন। এরপর গাছ, এখান থেকে পেয়েছেন ভিউডস। তো গাছ, এখান থেকে আপনি ভিউডসে ক্লিক করবেন। এরপর গাছ, এখান থেকে ভিনটেজ ক্লিক করবেন। দেন গাছ, ব্রাশে ক্লিক করবেন। তো এরপর গাছ, আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাছ, এখান থেকে আপনি নিচে পেয়েছেন ইনভার্ট। তো গাছ, এখান থেকে আপনি ইনভার্টে ক্লিক করবেন। এরপর গাছ, আপনি নিচে পেয়েছেন ভিনটেজ। তো গাছ, এটাকে আপনি জিরো করবেন। তো গাছ, এখানে ক্লিক করলে এটা জিরো হয়ে যাবে। এরপর গাছ, পিকচারটা জুম করবেন। দেন গাছ, স্ক্রিনের মধ্যে এগুলিকে অ্যাপ্লাই করবেন। তো দেখতে পাচ্ছেন গাছ, আমি এখান থেকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এরপর গাছ, আপনি নিচে পেয়ে যাবেন রাইট বাটন। তো গাছ, এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম। দেন এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। তো এরপর গাছ, এখান থেকে আপনি আবারও টুলসে ক্লিক করবেন। এরপর গাছ, এখান থেকে পেয়ে যাবেন কার্ভস। তো গাছ, এখান থেকে আপনি কার্ভস আইটি ক্লিক করবেন। এরপর গাছ, আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাছ, এখান থেকে আপনি কালার অপশন ক্লিক করবেন। এরপর গাছ, এখান থেকে গ্রিন কালারটিকে সিলেক্ট করবেন। ওকে, তো আমি এখানে ক্লিক করলাম। এরপর গাছ, আপনার সামনে একটি রেখা চলে আসবে। তো রেখাটিকে যে একদম নিচে নিয়ে আসবেন। ওকে, তো আমি নিচে নিয়ে আসলাম। এরপর আবারও এখানে ক্লিক করবেন। এরপর গাছ, এখান থেকে ব্লু কালারটিকে সিলেক্ট করবেন। এরপর গাছ, এই রেখাটি একটু উপরে নিয়ে আসবেন। ওকে, তো আমি হালকা একটু উপরে নিয়ে আসলাম। এরপর গাছ, আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। এরপর গাছ, আপনাকে এটাকে এডিট করতে হবে। তো গাছ, এডিট করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এরপর গাছ, এখান থেকে ভিউসে ক্লিক করবেন। এরপর গাছ, এখান থেকে কার্ভসে ক্লিক করবেন। দেন গাছ, ব্রাশে ক্লিক করবেন। তো এরপর গাছ, আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাছ, এখান থেকে আপনি আবারও ইনভার্টে ক্লিক করবেন। এরপর গাছ, আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাছ, এখান থেকে আপনি নিচে পেয়ে যাবেন কার্ভস। তো গাছ, এটাকে আপনি জিরো করবেন। ওকে, তো গাছ, এখানে ক্লিক করলে এটা জিরো হয়ে যাবে। এরপর গাছ, পিকচারটি জুম করবেন। দেন গাছ, স্ক্রিনের মধ্যে এগুলিকে অ্যাপ্লাই করবেন। তো দেখতে পাচ্ছেন গাছ, আমি এখান থেকে অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। তো গাছ, এইভাবে আপনি অ্যাপ্লাইগুলো করে নেবেন। তো এরপর গাছ, আপনি নিচে পেয়ে যাবেন রাইট বাটন। তো গাছ, এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম। দেন এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। তো এরপর গাছ, এখান থেকে আপনি আবার টুলসে ক্লিক করবেন। এরপর গাছ, এখান থেকে পেয়ে যাবেন ডিটেলস। ওকে, তো গাছ, এখান থেকে আপনি ডিটেলসে ক্লিক করবেন। এরপর গাছ, এখান থেকে পেয়ে যাবেন এক্সট্রাকচার।
তো গাছ এক্সট্রাকচার এখান থেকে একটু প্লাস করবেন। তো সেখান থেকে আমি হালকা একটু প্লাস করে দিচ্ছি। এরপর গাছ নিচে পেয়ে যাবেন রাইট বাটন। তো গাছ এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম। তো এরপর গাছ এখান থেকে আপনি আবার টুলসে ক্লিক করবেন। এরপর গাছ এখান থেকে পেয়ে যাবেন টুন ইমেজ। তো গাছ এখান থেকে আপনি টুন ইমেজে ক্লিক করবেন। এরপর গাছ আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তো গাছ এখান থেকে আপনি পেয়ে যাবেন ব্রাইটনেস। তো গাছ ব্রাইটনেস এখান থেকে একটু প্লাস করবেন। তো আমি এখানে হালকা একটু প্লাস করলাম। তো এরপর গাছ আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন গাছ আমাদের পিকচারের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য চলে আসলো। তো গাছ এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার। তো দেখতে পাচ্ছেন গাছ কতটা পার্থক্য চলে আসলো। তো এরপর গাছ এখান থেকে আপনি আবার টুলসে ক্লিক করবেন। এরপর গাছ আপনি এখান থেকে পেয়ে যাবেন ডাবল এক্সপোজার। তো গাছ আপনি এখানে ক্লিক করবেন। এরপর গাছ এখান থেকে প্লাস অপশনে ক্লিক করবেন। তো এরপর গাছ আপনাদের এখানে একটি ইফেক্ট অ্যাড করতে হবে। তো গাছ এগুলোর লিঙ্ক ডিসক্রিপশন অবস্থাও থাকবে, সেখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এরপর গাছ আপনি নিচে পেয়েছেন স্টাইল। তো গাছ এখান থেকে আপনি স্টাইলে ক্লিক করবেন। এরপর গাছ আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তো গাছ এখান থেকে আপনি পেয়েছেন লাইটেন। তো গাছ এখান থেকে আপনি লাইটেনে ক্লিক করবেন। ওকে, তো আমি এখানে ক্লিক করলাম। দেন গাছ নিচে পেয়েছেন রাইট বাটন। তো গাছ এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন গাছ আমাদের পিকচারটি এডিট হয়ে গেল। তো গাছ এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার। তো দেখতে পাচ্ছেন গাছ কতটা পার্থক্য চলে আসলো। তো গাছ পিকচারটিকে সেভ করতে হলে উপরে পেয়ে যাবেন শেয়ার অপশন। তো গাছ এখান থেকে আপনি শেয়ারে ক্লিক করবেন, তাহলে কিন্তু পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।